ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত আমাদের রাশিদুল ইসলাম ভাই প্রশ্ন করেছেন যে আমি ইচ্ছা করলে রাসুলের রজা জিয়ারত করতে পারবো না বরং রাসুল যাকে ডাকবে সেই জিয়ারত করতে পারবে এবং বিশ্বাস করা কি সবাব সুন্না বেদাত নাকি শের যে এই প্রশ্নটা আপনি একটা অনুষ্ঠান থেকে নিয়েছেন যেটা বেদাতীদের অনুষ্ঠান আজহার ইন ডিগ্রি দারি যারা আছে তারা এই অনুষ্ঠান পরিচালনা করেছে কিছুদিন আগে সেখানে এক ছেলে এরকম আবেগ্য ওয়েব কাদা মুখে এরকম বলেছিল যে এই বিশ্বাস সম্পূর্ণরূপে শির্ক এই বিশ্বাস সম্পূর্ণরূপে কেন কেননা আমি ইচ্ছা রাসুলসাল্লু আলাইসাল্লাম যাকে ডাকবে সেই যেতে পারবে সাল্লাম কাউকে ডাকার এখন কি রাসুল কাউকে ডাকতে পারবে আর রাসুল ডাকলে কি আপনি শুনতে পারবেন রাসুলের হাতে কি আল্লাহ তালা এই ক্ষমতা দিয়েছেন এরকম কোনো কি প্রমাণ রয়েছে আল্লাহ রব্লা আলামিন যার তাকদিরে মদিনা রেখেছে মক্কা রেখেছে সে আসতে পারবে যার নসিবে আল্লাহ উমরা রেখেছেন সে আসতে পারবে যার নসিবে আল্লাহকে আবার জিয়ারত করা রেখেছেন রসুলকে সালাম সরাসরি দেওয়ার সুন্না রেখে তাকদির রেখেছেন সেই আসতে পারবে কারণ তাকদিরের বিশ্বাস আমরা কি বলেছিলাম আমান বিল্লাহি ও মালাই কেতি ও কুতুবি ও ওয়াল ইয়া মিল আখির ওয়াল কদ্রে খাই রিহি ও সার রিহি মিন তা আলাহ যে এই যে আমান বিল্লাহি আমরা আল্লাহর উপর বিশ্বাস করলাম তারপরের সব শব্দগুলো যে ও মালা ইকাতিহি তার ফেরেস তাদের প্রতি মানে আমরা আল্লাহকে বিশ্বাস করলাম এবং তার ফেরেস তাদের উপর বিশ্বাস রাখলাম অকুতুবিহি তার এই তার মানে আল্লাহর আল্লাহর কিতাবের উপর অরুসুলিহি আল্লাহর রসুলের উপর হ্যাঁ ওমেলাই কিতু অকুতুবি অরুসুলি ওয়ালিয়া মিল আখের আর শেষ দিবসের প্রতি অর্থাৎ বিচার দিবসের প্রতি ওয়াল কাদরি আর বাগ্যের খৈরিহি ওয়াসারিহি মিনাল্লাহি তালা এখানে কি বলছি খৈরি ওয়াসারি মিনাল্লাহি তালা মিনার রসুল বলে নাই কিন্তু যা ভালো মন্দ তাক সবকিছু সব কিছু মন রসুলের পক্ষ থেকে আসবে এরকম বলে নাই কিন্তু কালিমায় অথবা আল্লাহর সাথে রাসূলকে ও অ্যাড করা হয় নাই যে খৈরিহি অসার রিহি মিনাল্লাহি তাল ও মিনার রসুল এরকম কিন্তু বলা হয় নাই কালিমায় কালিমা বলা হয়েছে মিনাল্লাহ তাআলা তাকদিরের ভালো মন্দ তাকদিরের যত ব্যাপার আছে সব আল্লাহ তালার পক্ষ থেকে আসে এর বাহিরে কোনো কিছু বিশ্বাস করা অবশ্যই শির্ক অবশ্যই শির্ক আপনারা থেকে বিরত থাকবেন আল্লাহ আলম বেদ আলাইকুম আসসালামালাইকুম রহমতুল্লাহ